একটা গাড়িতে কত টাকা মডিফাই করে? সিক্স এর কখনো, জিএসএক্স এর কখনো কি এই যে পাঁচলাতে আলো জ্বলে? মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা জিএসএক্স এর এরকম কাজ করে নাই, উনি মনে হয় প্রথম ফার্স্ট টাইম আমার চোখে দেখা। আমার যে আমি তো এই যে সাত আটটা জিএসএক্স এর চালাইছি, এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা, বাংলাদেশে ফার্স্ট দুই পিস লাগানো হয়েছে, একটা হচ্ছে আমার ভাই অতুল ওয়াসিকের গাড়িতে লাগানো, সেকেন্ড পিস এটা আমার। এটা কি বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবল? না, এটা ইম্পোর্ট করা আনা লাগে এখন অ্যাভেলেবল। এটা ভিতর কো মানে বেশিরভাগ সবই ইম্পোর্ট করা মাল। স্যার একটু আমি জানতে চাই, এটা হচ্ছে বিপ্রো প্রিলোড, এটাতে সাসপেনশন হার্ড এন্ড সফট করে। এটা মানে আইরা তো আমরা বুঝি যারা বাইকার আছি, কিন্তু পাবলিক বুঝে না। তো কার্বন অরিজিনাল কার্বন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু স্টিকার করে, অনেক আছে স্টিকার করে। ঠিক আছে গাইজ, এই যে দেখেন আমি আর কি বলবো, মানে বাংলাদেশে অনেকেই বলে যে আমার জিএসএক্স এর একের, আমার জিএসএক্স এর একের, অমুকটা একের, অমুকটা দুই নাম্বারের। সো কাহিনী হয়েছে কি, মোবাইলে ভিডিও করতেছি, একটু কথা এলোমেলো হইতে একটু বেশি নয়া যাইতে পারে, সো একটু কষ্ট করে শুনবেন। আর এই ভিডিওটা করার রাত্রেবেলা ভিডিওটা করতেছি কারণ হলো যার বাইকটা যাবো হলো ট্যুরে, আজকেই টাইম আছে, আপনি ইউনিক থাকলে তো ওইটা ডিমান্ড একটু বেশি থাকে। সো অনেকেই তো আমরা জিএসএক্স চালাই তাই না, তো অনেক একটা ওয়ান পিস, অনেক একটা টু পিস, আমি বলতেছি না এই মালটা ওয়ান পিস, আমার চোখে দেখা মানে এটা এক পিস। একটা গাড়িতে কত টাকা মডিফাই করে? 50,000, 1,00,000 এরকম তো। আর এইটার ভিতরে কয় টাকার মডিফাই করছে আপনারা একটু দেখেন অবস্থাটা, এত পরিমাণে মডিফাই করছে যা কিছু বলার নাই গাইস। হলো আপনার যেই একজোসটা, এটা কিসের একজোস আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে একজোসটার নাম কি। ওকে আমি আজকে বলবো না, শুধু আপনাদের উড়ার বলবো যে আপনারা এই একজোসটার নামটা বললেন, ঠিক আছে। আর সচলচর এই একজোস আমার চোখে দেখে কিছু সংখ্যক ভাই বেরাদার ইউজ করে, কিছু সংখ্যক ভাই বেরাদার ইউজ করে। আর কালারটা হলো একটা ইউনিক কালার, এটা হলো আপনার কপির ভিতরে হালকা পেস্ট কালারের মতো কপির ভিতরে। হ্যাঁ, তো রাত্রেবেলা দেখায় বোঝা যাচ্ছে না অ্যাক্সেসরিজগুলা, শুধু এগুলার আমি ওনাকে ডাক দেবো, উনি বলবে আর কি, ঠিক আছে। আর আমি যতটুকু যেইটা আমি বলবো সেটা হলো, আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, প্রথমে যেই জিনিসটা দেখাবো সেটা হলো এই লন, এই নাম্বারটা ডাইকে লইছি, দেখেন তো দেখছেন। জিএসএক্স এর কখনো, জিএসএক্স এর কখনো কি এই যে পাঁচলাতে আলো জ্বলে? ডিআরএলটা হলো এই সাদা ডিআরএল, আর সাদার ভিতরে আবার ওই যে ব্লু করা আছে, এই যে ব্লু, এই জাস্ট ব্লু আর সাদা। তো আমি জাস্ট জিজ্ঞেস করবো, আমি কিন্তু এত কিছু নাম জানি না, আমরা তো জিএসএক্স এর এই দিক দিয়ে একটা ইয়ে লাগে দিই, ওই যে কি জানি আমি যেটাকে বলি হলো হরিণ মেশিন, আপনারাও আমাকে আগে আগে কোনো ভিডিওতে দেখছেন কিনা আমি জানি না। সো ওই জিনিসটা জায়গায় এটা হলো হাতির সিং লাগেছে, হাতির সিং যে পাবলিকটা উপস্থিত আছে সেই পাবলিকের এই ম্যান্ডারে এই বাইকটা। সো পাবলিকটারে সবাই একটু এক নজর দেখেন। হ্যাঁ ভাই, কী অবস্থা ভাইয়া? ওকে, আমি এটার সম্বন্ধে শুধু আমার বেশি কিছু জানার ইচ্ছা নাই, শুধু পাবলিক তো কমেন্ট করবে, এটা মাস্ট বি পাবলিক কমেন্ট করবে, যেটা ইউনিক যে জিনিসটা এই এই লাইটটা, ব্যাকলাইটটা কেমনি কি? এটা আমি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে নিজে নিজে লাগাইছি, বুঝছেন? কোথা থেকে? মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, এটা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা, এটা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা। আচ্ছা, এটার খরচ পড়ছে কত অনুমানিক? এটার অ্যারাউন্ড আমার খরচ পড়ছে 4,000-5,000 টাকার মতো। কত? 4,000-5,000 টাকার মতো। কত দিনের ডেলিভারি? ডেলিভারি ডেট অ্যারাউন্ড 15-20 দিন লাগে। এটা এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ জিএসএক্স এর টেল লাইট নিয়ে কাজ করে নাই, তো আমি ভাবলাম যে জিএসএক্স এর টেল লাইট একটু মডিফাই করা যায়। আচ্ছা, আমি যেটা বলি, উনি বলছে অনেকে কথাটা বুঝবেন না, মানে পিছনে যে ব্যাক লাইটটা এই নিয়ে বাংলাদেশে আজও পর্যন্ত কোনো, বাংলাদেশে এখনো পর্যন্ত জিএসএক্স এর এরকম কাজ করে নাই, উনি মনে হয় প্রথম ফার্স্ট টাইম আমার চোখে দেখা। আমার যে আমি তো এই যে সাত আটটা জিএসএক্স এর চালাইছি, সো এই আর দুই নাম্বারের যে কোশ্চেনটা, এটা হলো কিসের একজোস? এটা WRX, এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা, বাংলাদেশে ফার্স্ট দুই পিস লাগানো হয়েছে, একটা হচ্ছে আমার ভাই অতুল ওয়াসিকের গাড়িতে লাগানো, সেকেন্ড পিস এটা আমার। এখন বাংলাদেশে আসছে আরো 10-12টার মতো, বাট আমরা এই দুইজন হলো গা এই ফার্স্ট লাগাই। এটার খরচ পড়ছে কত? এটা অ্যারাউন্ড 25,000-26,000 টাকা। 25,000-26,000 টাকা শুধু এই জাস্ট এই দুই এইটা আর এইটা, এই 30,000 টাকা অলরেডি শেষ। আর এখন আমরা ইউনিকের যে জিনিসটা দেখবো, এই জিনিসটা কত খরচ পড়ছে? এই যে এই জিনিসটা লাল নিশান, এটা হচ্ছে নিসিনের অরিজিনাল 2-port ক্যালিপার। তো এটা লেন্ডি, আমি আবার বলে দেই, এটা নিসিনের কিন্তু মালটা, নিসিন না? জি জি, এটা নিসিনের। ওকে, এটার দাম পড়ছে কত? 8,500 টাকা। 8,000? এটা কি বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবল? না, এটা ইম্পোর্ট করে আনা লাগে এখন অ্যাভেলেবল। এটা ভিতর কো মানে বেশিরভাগ সবই ইম্পোর্ট করা মাল? জি জি জি। আচ্ছা, আর ইউনিক কি আছে এই ব্যাগটির ভিতরে? আর ইউনিক আছে কোন জায়গা, মানে যা আছে সবই তো ইউনিক, এখন আছে স্পেশালি কি আছে এটার ভিতরে?
এই জিনিসটা কিসের একটু আমি জানতে চাই। আমি তো গরিব মানুষ ভাই, আমার লাগানোর মতো টাকা নেই, আমি এটা লাগাইছি। আচ্ছা, আর কুইক থ্রোটলটা হলো কোন ব্র্যান্ডের কুইক থ্রোটল? এটা ডেটোনা অরিজিনাল কুইক থ্রোটল। এটার দাম পড়ছে কত? এটা 4500 টাকা। 4500। আর এই যে ইয়াটা তো অরিজিনালই আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম স্টকটা লাগাইছি আমি, নিসিন লাগাইছিলাম, খুলে ফেলছি এখন। অ্যাডেলিনের 17 এমএম আনতেছি, 17 এমএম লাগাবো। এটা কোথা থেকে আনা হইতাছে? এটা আমার ইন্দোনেশিয়া থেকে আনানো হইতাছে। আচ্ছা, এই বাইকটার সম্পর্কে যদি আমি বলি, এই বাইকটা যে আমি রাত্রেবেলা ভিডিও করতেছি, শর্ট ভিডিও, অত বেশি বড় করব না, 6-7 মিনিটে ভিডিও করব। অলরেডি মানে 6-7 মিনিট অলরেডি শেষ, ঠিক আছে, এরপরে তো আসি। এই বাইকটা নিয়ে আমি দিনের বেলা অনেক বড় একটা, কিন্তু এই বাইকটার সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস আছে গাইস, এই যে দেখেন, আমি আর কি বলবো, এই বাইকটার সব কিছু আছে, এই জিনিসটাই আমার কাছে মানে স্পেশাল, সেরা লাগে আর কি। এইটা নিয়ে আমার বলার কিছু নাই। আর আমি ভাবছিলাম এই বাইকটা নিয়ে একটু ফানি টাইপের একটা মট মানে রিভিউ দেব, কিন্তু বাইকটা যখন পাবলিক দেখবে তখন বলবে যে ভাই আপনি ফানিভাবে না দিয়ে এটা রিয়েলভাবে দেওয়াটা উচিত ছিল। তো এই বাইকটা রিয়েলভাবে আমি এই যতটুকু পারছি এটার রিভিউটা দিছি, বাট মালিক তো ছিল সাথে, আমি অতটা খারাপ কিছু বলিনি এটা সম্পর্কে। আর যখন আমি না না, এটা তো কার্বন, এটা কিন্তু কার্বন অরিজিনাল, কার্বন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু স্টিকার করে, অনেক আছে স্টিকার করে, যেমন আমার বাইকের কিছু কিছু সংখ্যক ইয়াতে স্টিকার আছে। আর এই যে কালারটা করতে কত লাগছে? এটা আমি আমার নিজের গ্যারেজ থেকে করছি, আমার 20,000 টাকার মতো লাগছে। নিজের গ্যারেজ থেকে 20,000 টাকার মতো লাগছে? আলা দুজন গাইস, এটা সিকেন্সের অরিজিনাল কালার, সিকেন্সের অরিজিনাল কালার, যারা কালার সম্ভব। আচ্ছা, এই সিট কভার নাকি সিটের এই এটা মালয়েশিয়া থেকে আনা? সিট কভারটা, সিট কভারটা মালয়েশিয়া থেকে আনা, মানে কি কমু। আর এটা তো বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়? হ্যাঁ, এটা অ্যাভেলেবল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই অবস্থা রে ভাই। যাই হোক, আমাকে একটা ড্রিম, আমাকে স্বপ্নের বাইক এই GSX কখনো যদি কিনতে পারি তাহলে অবশ্যই মট করবো। তো গাইজ, আর কি বলবো এটা সম্পর্কে, এটা সম্পর্কে আমি দিনের বেলা একদিন একটা মানে আপনাদের সুন্দর একটা রিভিউ দেবো। সো ওই দিন দেবো আমার নিজের মন মতন। এই যে নামগুলো আছে না, এই নামগুলো আমার নিজে বানাবো, এইটার নাম কি, এইটার নাম কি, সবগুলোর নাম আমি নিজে বানাবো, নিজে বানিয়ে তারপরে এই ভিডিওটা, এই আসলে এই যে এই ভিডিওটা আমি করতেছি না, এই ভিডিওটাতে আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন। কারণ হলো আমি ওনার সাথে চ্যালেঞ্জ করছি যে এই বাইককে আমি ইয়া দিব, ভাইরাল করব। যেমন ওই যে আমাকে সিএমের বাইকটা আমি বাংলাদেশে ভাইরাল করে দিছি, হ্যাঁ, জিনিসটা বাংলাদেশে ভাইরাল করছি। এই বাইকটাও চাই আমি আপনারা একটু আমাকে সাপোর্ট করে এই বাইকটা শেয়ার করে দেবেন, এত পরিমাণে শেয়ার করবেন, এত পরিমাণে শেয়ার করবেন যেন মিরপুরে থাকে, ঠিক আছে, মিরপুরে যারা থাকে তারা তো চেনে, চেনে আমাকে, মিরপুরের এরিয়ায় যারা যারা থাকে তারা চেনে, ঠিক আছে। কিন্তু ঢাকার বাইরে বলতে মিরপুরের এরিয়ার বাইরে কিন্তু কেউ চেনে না, ঠিক আছে। বাংলাদেশে যে এরকম একটা বাইক আছে মডিফাই করা, অমুকে বলে যে আমার বাইকটা 5,00,000 মডিফাই করা, 3,00,000 মডিফাই করা। আসলে ভাই আমার চোখের দেখা আমি যে ভাইরাল ভাইরাল এরকম বাইক যারাই ভিডিও বানায় বা অনেকের ভিডিও আছে আমি দেখি মাঝে মধ্যে, অনেকে বলে যে আমার বাইকটা অত টাকা খরচ গেছে, অত টাকা খরচ গেছে, কিন্তু আসলে এইটা এটার মতন মরিবে আমি অন্য কোনো বাইক দেখিনি, থাকে না। তো ভিতরে তো অনেক মেশিন আছে, হ্যাঁ, এগুলো দেখা যায়, এগুলো দেখা যাবে না। সো হোয়াটসঅ্যাপ গাইস, তো থাকেন, বাই বাই। আর আমার চেয়ার আর কি দেখাবো সম্পূর্ণ মিরপুর 10 নম্বর পয়সাল ভাইয়ের দোকান থেকে ফার্স্ট গিয়ার। তো আপনারা যারা মডিফাই করতে চান তারা পয়সাল ভাইয়ের দোকান ভিজিট করতে পারেন। সো দোকানের নাম হলো ফার্স্ট গিয়ার, আর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।